কিছু এখন মানহাজ গোপনকারী বক্তা বের হয়েছে, ভালো কথাই বলে, বলতে 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 এমন একটা কথা লুকিয়ে দেয় যে ওটা বললেই তো তার ইমামতি শেষ, বক্তব্যর মাত শেষ। এ মানহাজ গোপনকারী বক্তা, এরা বেদাত বলতে পার না, বরে যে সুন্নাতের খেলাফ, মানে কৌশল করছে, বেদাত বলার যোগ্যতা এদের নাই। আলে হাদিসের বেটারাই শেরেক বেদাত বাংলা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে, এটা শেরেক, এটা বেদাত, এটা সুন্নাত, এটা তাওহীদ, এ কথাই চূড়ান্ত। কাজেই বলছিলাম যে তিন হাত চার হাতে মুসাফা করলে আর এই নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকটে এক ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম আশরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরুন, তোমার জন্য 10 নেকি। সমাজ আখার আরেকজন ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশরুন, তোমার জন্য 20 নেকি। আরেকজন ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন, তোমার জন্য 30 নেকি। তাহলে নেকি আছে সালামে, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান না আনো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু দাখালতুল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমল করলে, ইযা ফাআলতুমু তাহাব্বাবতুম, কোন আমল করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম প্রচলন করো, সালাম প্রচলন করলে ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান বৃদ্ধি পায়, আর ঈমান বৃদ্ধি পেলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার মানে সালাম গুরুত্বপূর্ণ ইবাদত। আর একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি, পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি, সেই আমলকে ধ্বংস করার জন্য শয়তান বেদাত তৈরি করে দিয়েছে। সালামের ফজিলত আপনাকে কি বুঝাতে পারলাম? মনে হয় আমার কথা বুঝেননি। সালামের ফজিলত কি, পরিণাম কি? জান্নাত। অথচ এটা একটা ছোট ইবাদত, শুধু সালাম প্রচলন করা। প্রতিদান কি? জান্নাত। পাপ ঝরে পড়ে যাচ্ছে, তার মানে বিশাল প্রতিদান। এই যত আমল, যেই আমলের যত মর্যাদা ফজিলত, সেই আমলকে শয়তান ধ্বংস করার জন্য বেদাত তৈরি করেছে। শয়তান চিন্তা করলো সর্বনাশ, এর সালাম যদি কবুল হয় এ তো জান্নাতে যাবে, কাজে এর সালাম কবুল হতে দেওয়া যাবে না। শয়তান তিন হাত চার হাত মেরে দেয়, আবার বুকে মারে, দেখেননি আপনি? আবার মুখে চুমা দেয়, দেখেননি? আবার বলে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, এই দোয়া পড়ে। আর সালামই তো দোয়া, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি হোক, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, এর চাইতে উত্তম দোয়া আছে? যেই আমল যত ফজিলতপূর্ণ, সেই আমল ধ্বংস করার জন্য শয়তান প্রাণপণে লেগেছে। আজান হচ্ছে, আজানের জবাব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা। আপনি ওইদিকে তাকাচ্ছেন কেন? এইদিকে এক খেয়ালে থাকেন, আমি যতক্ষণ বক্তব্য দেব এক খেয়ালে থাকতে হবে। আশ্চর্য কথা, বুঝেন আপনি, উল্টা বুঝবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শোনার পরে বলে কি, আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতি মুহাম্মাদান রতিলাতুল ফাদিলা ওয়া বা'থ মাকামান মাহমুদান আল্লাযী আদতা, এটা আজানের দোয়া, এটা কি জানা আছে? 614 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের দোয়া এতটুকুনি, কতটুকুন? এতটুকুন। এই দোয়া পড়লে এর যে এত ফজিলত, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের পরে আমার উপরে আমার জন্য ওসিলা চাই, অর্থাৎ এই দোয়া পড়ে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমার সুপারিশ তার জন্য কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়।
হাদিসটা এখনো বুঝতে পারেননি। সুপারিশ ওয়াজিব হয় মানে লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবেন, কোথায় দিবেন? লোকটাকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে। কিন্তু ওই লোকটা আজানের শেষে এই দোয়া পড়ত, জাহান্নামে যাবে ওই জাহান্নামী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেন? এই দোয়া পড়ার কারণে।